Assalamualaikum, আমি কামরুল হাসান বিপুল তোমাদের সামনে উপস্থিত আমি হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে আজকে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম লেনদেন নিয়ে আজকে আমরা আলোচনা করব হিসাব সমীকরণ প্রভাব নিয়ে তো আজকে যে বেসিকটা তোমাদেরকে আমি দিব হিসাব সমীকরণের এটা যদি তোমরা মাথায় ভালোভাবে নিতে পারো আশা করি তোমাদের আর হিসাব সমীকরণে কোনো প্রবলেম হবে না তো আজকে আমি একটু আলোচনা করতেছি হিসাব সমীকরণ হিসাব সমীকরণ মানে কি সমীকরণ মানে হচ্ছে কি মিলকরণ আমরা ছোটবেলায় একটা জিনিস পড়তাম লেফট সাইড ইকুয়াল রাইট সাইড মানে হচ্ছে কি লেফট সাইডে যা টাকা আসবে আমার রাইট সাইডে টাকা আসবে এর দ্বারা আমি কি বুঝলাম যে হিসাব সমীকরণের দুইটা পক্ষ একটা হচ্ছে কি অ্যাসেটস আরেকটা হচ্ছে লায়াবিলিটিস প্লাস ওনার ইকুইটি মানে এ ইকুয়াল liabilities plus owner equity তো আজকে আমি তোমাদেরকে বোঝাচ্ছি এ মানে হচ্ছে কি assets assets মানে সম্পদ সম্পদ যা আসবে liabilities তা আসবে তো liabilities এর দুইটা পক্ষ একটা হচ্ছে liabilities plus owner equity মানে দায় প্লাস মালিকানা স্বত্ব তো তুমি যদি এই owner equity রে বর্ধিত রূপ করো তাহলে কি দাঁড়াচ্ছে L plus C plus R minus E minus D তার মানে হচ্ছে কি C হচ্ছে ক্যাপিটাল এই ক্যাপিটালের সাথে যত ইনকাম আর তে রেভিনিউ রেভিনিউ মানে হচ্ছে যত আয় আছে সব ক্যাপিটালের সাথে যোগ হবে তারপর মাইনাস এক্সপেন্স যত ব্যয় আছে সব বিক করতে হবে তারপর উত্তোলন মাইনাস করতে হয় D মানে হচ্ছে কি ড্রয়িংস যত উত্তোলন আছে সব বিক করতে হয় তো এখন এখানে আমি সুন্দরভাবে তোমাদের দিয়ে দিছি লায়াবিলিটিস মানে দায় ক্যাপিটাল মানে মূলধন রেভিনিউ মানে আয় এক্সপেন্স মানে ব্যয় ড্রয়িংস মানে উত্তোলন তো এই জিনিসটা যদি এই টোটাল কনসেপ্টটা তোমার মধ্যে থাকে আশা করি তুমি হিসাব বিজ্ঞান সমীকরণে আর কোনো প্রবলেম হবে না তবে হ্যাঁ হিসাব সমীকরণ প্রবলেম সলভ করতে হলে তোমাকে অবশ্যই জার্নালে স্ট্রং থাকতে হবে এর পরবর্তী ভিডিওতে আমি হিসাব সমীকরণের ডিরেক্টলি ম্যাথ নিয়ে আসব আশা করি সবাই ভিডিওটি দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে আর তোমাদের কোথাও হিসাব বিজ্ঞানে প্রবলেম হলে আমাকে নিচে কমেন্টস অপশনে গিয়ে তোমরা আমাকে জানাবে কোথায় প্রবলেম তোমাদের ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে সবাই ভালো থাকবে এটা দিন